আমরা অনেক সময় ফেসবুকের অনেক ভিডিও দেখি, কিন্তু দেখতে গেলে অনেক সময় আমরা এগুলো হারিয়ে ফেলি। মানে আমরা ফেসবুকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি, দেখে এটা শেষ করে দিয়েছি, বা আমরা অন্য অন্য ভিডিও দেখা শুরু করছি, কিন্তু কিছুক্ষণ পর মনে হলো যে ওই ভিডিওটা আমার আবার দেখা প্রয়োজন। সো ওই যে আমি সারাদিন আজকে ফেসবুকে কোন কোন ভিডিও দেখেছি, সেটা আপনি চাইলে এখন আপনার ফেসবুকের একটা সেটিংস অপশন থেকে কিন্তু এটা বের করে নিতে পারবেন যে সারাদিন আপনি কি কি ভিডিও দেখেছেন আজকে সারাদিনে। তো এটা আপনি কিভাবে করবেন সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি, এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল এমএস রকি টেক। তো এই সিস্টেমটা দেখার জন্য হচ্ছে আমরা সরাসরি আমাদের যে ফেসবুকটি রয়েছে আমরা এটি ওপেন করে নিব। তো ধরুন আমরা ফেসবুকটি অলরেডি ওপেন করে নিয়েছি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখুন এখানে এই যে এখানে আপনার প্রোফাইল আইকন অথবা থ্রি ডট আইকন নামে একটা অপশন আপনারা এখানে পাবেন, এক এক মোবাইল এক এক রকম দেখাচ্ছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব থ্রি লাইন অপশনে। এরপরে হচ্ছে জাস্ট এখান থেকে আমরা আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে হচ্ছে দেখুন ভিডিও নামে একটা অপশন আপনারা পাবেন, এই আইকনটা আপনার এই পেজে যে কোনো জায়গায় থাকবে। তো আমার এটা এখানেই রয়েছে, আপনারা এখান থেকে এটাকে ক্লিক করে নেবেন। ওকে, আমরা ভিডিও আইকনে চলে আসছি। আসার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে একটা মেন আইকনের মতো একটা আইকন আপনারা এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনারা কি করবেন, এই আইকনটার মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে দেখুন এখানে হিস্টোরি নামে যে অপশনটা রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আজকে সারাদিন আমি কোন কোন ভিডিও দেখেছি সব ভিডিও কিন্তু চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি আজকে সারাদিনে কোন কোন ভিডিও দেখেছি সবগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, এবং আমি চাইলে এখান থেকে আবার ওই ভিডিওগুলো পুনরায় প্লে করতে পারি। শুধু আজ না, আমি এই পর্যন্ত আমার যে ফেসবুকটি রয়েছে ফেসবুক থেকে এই পর্যন্ত আমি কোন কোন ভিডিও আমি ওপেন করে দেখেছি, কোন কোন ভিডিও আমি এখান থেকে ওপেন করে দেখেছি সব ভিডিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যে আমি কোন, আপনারাও আপনাদের ফেসবুক থেকেও দেখতে পারবেন যে আপনারা কোন কোন ভিডিও মানে ওপেন করে দেখতেছেন, হঠাৎ করে মনে হয় যে যে আসলে আমার এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে দেখেছি, হঠাৎ করে আমি আবার ওই ভিডিওটা দেখা প্রয়োজন। তো এমন সময় হয় কি আমরা মানে ওই ভিডিওটা আবার খুঁজে পাই না। তো আপনারা চাইলে এখন এখান থেকে কিন্তু এটাকে খুঁজে বের করে আবার দেখতে পারবে। এখানে শুধুমাত্র যে আজকের হিস্টোরি দেখাবে এমন না, এখানে আপনার মানে বিগত দিনের হিস্টোরি গুলো এখানে আসবে, আপনি বিগত দিনে কতগুলো ভিডিও দেখেছেন সবগুলো কিন্তু এখান থেকে চাইলে আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা দেখে নেবেন।